আজকে আমাদের এখানে চারজনের অপারেশন হইল একসাথে তিনজন এই রুমে আছে আরেকজন এই পাশের রুমটার মধ্যে রেস্ট করতেছে তো চলেন দেখি ওনার কার কি অবস্থা ভাইয়া আপনার নামটা কি আচ্ছা অপারেশন করলেন এখন কেমন লাগতেছে আপনার ভালো কোনো কষ্ট হচ্ছে না খারাপ লাগতেছে বা ব্যথা অনুভব করতেছেন ব্যথা অনুভব হচ্ছে হালকা হোল সার্জারির মধ্যে আপনার অনুভুতি কেমন ছিল আমাকে একটু যদি ডেসক্রাইব করেন কেমন লাগলো কেমন ব্যথা হলো সার্জারি তো হুম বড়জোর ফুল আবশ্যক বোঝা যায় না মানে ভুক্ত অবস্থা ফলে বুঝতে পারেন না এবং বেশ কষ্ট হয় বেশি কষ্ট হয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে বেশ ভালো আপনি এখন রেস্ট করেন আমরা আরো অন্যদের সাথে কথা বলি এখানে আমাদের আরেকটা ভয় আছে চট্টগ্রামের উনি ওনার ওই যে অপারেশন কমপ্লিট উনি এখন রেস্ট নিচ্ছে এখানে স্যালাইন দেখতে পাচ্ছেন অনেক স্যালাইন বের হচ্ছে সো উনিও এখন রেস্ট নিতেছে রেস্টে আছেন ভাইয়া তোমার কি অবস্থা এখন কোনো কষ্ট হচ্ছে আচ্ছা অপারেশনের আগে তুমি একটা ইন্টারভিউ দিছিল তো এখন অপারেশন কমপ্লিট এখন কীরকম লাগতেছে তোমার ভালো লাগছে যেমন অপারেশন শুনতে আমরা ভয় পাই তিন দিন হসপিটালে ভর্তি অজ্ঞান করে অপারেশন বেড রেস্ট হাবি যাবে অনেক কিছু তোমার কি মনে হয় এটা ওই কিছু ভয়ের কিছু নাই তুমি কি কষ্ট পাইছিল অপারেশন কষ্ট পাও নাই কোনো খারাপ লাগছিল ব্যথা অনুভব হয়েছে আচ্ছা ডক্টরে যে অপারেশন করলো তাদের কাজ বা ব্যবহার কেমন লাগলো অনেক ভালো মনে হয়েছে না আচ্ছা তোমার সাথে কে আসছে বাবা বাবাকে তো সবই জানাইছো তাই না আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ভাইয়াটার অবস্থা আরো একজন আছে আর প্রবাসী ভাই একটু কথা বলি সালাম আলাইকুম ভাই কি অবস্থা আপনার আচ্ছা সবাইকে আপনার অবস্থাটা দেখাই এই ভাইয়ের একটু আগে শেষ হইলো ওনার স্কিনে একটু সমস্যা আছে এগুলাকে ক্যালোয়েড বলা হয় স্কিন ডিসঅর্ডার সো এই হচ্ছে ভাই ব্যান্ডেজ করা বের পড়া এখন রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করছে আমরা এটা ঢেকে দিই একটু ঠান্ডা লাগতে পারে ভাই এখন কেমন লাগলো আপনার অপারেশন করে

শুয়ে আছে ভাই কি ঘুমাচ্ছেন আচ্ছা এখন কি খুব খারাপ লাগতেছে ভাই মা আছি ভালো আছেন ভালো আছেন দুপুরে লাঞ্চ করছেন করছে এখন খাওয়া দাওয়া করতে পারছিলেন না করছি এখন করছেন না কোনো সমস্যা মনে হচ্ছে ভাই না নাকি ইজি আছেন আচ্ছা তো অপারেশনে কি খুব কষ্টদায়ক মনে হয়েছে নাকি না না ব্যাথা লাগছে না একটু আপনি কি আগে মনে করতে পারছিলেন যে এরকম একটা অপারেশন হবে ব্যথা পাবো না আমি তো ভাবছিলাম ওই তো ব্যথা পাবো দেখছি না আমরা সবকিছু ঘরে ব্যথা ব্যথা পান নাই না এই তো যাক আপনার সাথে আরও তিনজনের অপারেশন হয়েছে তাদেরও কমপ্লিট ইনশাল্লাহ আমরা পাঁচটার দিকে চারজনই একসাথে চলে যাব আপাতত একটু রেস্ট নেন অপারেশনের পরে কয়েক ঘন্টা পর্যবেক্ষণ করতে হয় একটু রেস্ট নেন ঠিক আছে ভাই ওকে ওকে